সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি জাকিয়াতুল জান্নাত, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, বড়খাতা কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট। আমরা আজকে আলোচনা করব ক্ষমতা, কর্তৃত্ব, কর্তৃত্বের প্রকারভেদ এবং রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান সম্পর্কে। প্রথমে আসছি ক্ষমতা কাকে বলে। ক্ষমতা খুবই পরিচিত একটি শব্দ। আমরা আমাদের সমাজে বিভিন্ন রকম ক্ষমতাবানদের দেখতে পাই। ক্ষমতা হচ্ছে অন্যের অনিচ্ছা সত্ত্বেও তাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়ার যে সামর্থ্য, সেটাই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ অন্যের অনিচ্ছা সত্ত্বেও নিজের ইচ্ছাকে তার উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা বা সামর্থ্য, সেটাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা দুই রকম হতে পারে, বৈধ ক্ষমতা, অবৈধ ক্ষমতা। সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে ক্ষমতা, সেটা হচ্ছে বৈধ ক্ষমতা। আর অবৈধ ক্ষমতা হচ্ছে যেটা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে অবৈধ ক্ষমতা। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় আমরা ক্ষমতার বিভিন্ন রূপ দেখতে পারি। এক্ষেত্রে এক হচ্ছে কর্তৃত্বভাজক ক্ষমতা, দুই গণতান্ত্রিক সমাজের ক্ষমতা, তিন সর্বাত্মক ক্ষমতা। এরপর আমরা আসবো কর্তৃত্ব। এই শব্দটিও আমাদের সমাজে আমরা ব্যাপক ব্যবহার করে থাকি এবং অনেকে আমরা ভেবে থাকি যে ক্ষমতা এবং কর্তৃত্ব একই। যদিও ক্ষমতা এবং কর্তৃত্ব ধরতে গেলে একই, কিন্তু তারপরেও একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কর্তৃত্ব কাকে বলে? আসলে বৈধ ক্ষমতাটাই হচ্ছে কর্তৃত্ব। যে ক্ষমতা রাষ্ট্র এবং সমাজের আইন, রাষ্ট্রীয় আইন ও সমাজ কর্তৃক স্বীকৃত, সেটাই হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব কর্তৃত্বকে কর্তৃত্বের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে বৈধতা, আধিপত্য, জবাবদিহিতা, আনুষ্ঠানিকতা ও যৌক্তিকতা। এগুলো হচ্ছে কর্তৃত্বের বৈশিষ্ট্য। কর্তৃত্বের প্রকারভেদের ক্ষেত্রে আমরা আসবো। কর্তৃত্বকে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করেছেন। এক, যৌক্তিক কর্তৃত্ব; দুই, অন্তর্জালিক কর্তৃত্ব; তিন, ঐতিহ্যবাহী কর্তৃত্ব। প্রথমে আসে যৌক্তিক কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্ব সাধারণত রাষ্ট্রীয় আইন ও আইন ও সমাজ কর্তৃক স্বীকৃত যে কর্তৃত্বটা, সেটাই হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। সাধারণত আধুনিক ও শিল্পায়িত সমাজে এই যৌক্তিক কর্তৃত্ব লক্ষ্য করা যায় এবং এটা একটা পদ সোপান ভিত্তিক কর্তৃত্ব। যেমন কোনো প্রতিষ্ঠানের প্রধান এবং তার যে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছে, সে প্রতিষ্ঠানের প্রধান যে ক্ষমতাটা, সেটা হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। এছাড়াও আমরা আরো উদাহরণ বলতে পারি যে কোনো ডিস্ট্রিক্টে বা জেলায় যে জেলা প্রশাসকের ক্ষমতাটা, সেটা হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। শিক্ষার ক্ষেত্রে আসলে বা আমাদের কলেজের ক্ষেত্রে যদি বলি, আমাদের প্রিন্সিপাল স্যারের যে কর্তৃত্ব, সেটা হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। এরপর আসে ঐতিহ্য ঐন্দ্রজালিক কর্তৃত্ব। ঐন্দ্রজালিক কর্তৃত্ব হচ্ছে কোনো কোনো বিশেষ ব্যক্তির মানবীয় গুণাবলীর দ্বারা বা বিশেষ সাংগঠনিক গুণাবলীর দ্বারা মানুষ মোহিত হয়ে বা বিমোহিত হয়ে তার যে আদেশ নির্দেশ মেনে চলে বা তার কথা অনুযায়ী চলে, সেটাই হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্ব। উদাহরণ হিসেবে জন আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, আমাদের দেশের ক্ষেত্রে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনারা হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্বের উদাহরণ। অর্থাৎ তাদের বিশেষ গুণাবলীর দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে তাদের নেতৃত্ব মেনে নিয়েছে বা তাদের কথা মেনে নিত, সেটাই হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্ব। তারপর আসে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। ঐতিহ্যবাহী কর্তৃত্ব সাধারণত বিশ্বাসের উপর নির্ভর করে, এটা বংশ পরম্পরায় চলে আসে। যেমন পূর্বের প্রজন্মের কথা মানুষ মেনে চলতো, পরবর্তী প্রজন্ম সেই বিশ্বাসের উপর ভিত্তি করে সেটা মেনে চলে। যেমন জমিদারদের আমলে ছিল, জমিদারদের কথা মানুষ সম্মান করতো বা মেনে চলতো, তার পরবর্তী প্রজন্মকেও মানুষ বিশ্বাস করতো, মেনে চলতো। এটাই হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। অর্থাৎ যা দীর্ঘদিন ধরে চলছে, সেটাই হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তারপর তাহলে আমরা আসলাম যে জানলাম ক্ষমতা এবং কর্তৃত্ব কাকে বলে। আসলে বৈধ যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে কর্তৃত্ব।
তারপর আমরা আলোচনা করব রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদান সম্পর্কে। রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকৃত জনসমষ্টি, বসবাসকৃত জনসমষ্টি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং সরকার দ্বারা পরিচালিত, সেটাই হচ্ছে রাষ্ট্র। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকৃত জনসমষ্টি বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং সরকার কর্তৃক পরিচালিত, সেটাই হচ্ছে রাষ্ট্র। কোনো এক্ষেত্রে রাষ্ট্রের প্রধান চারটি, রাষ্ট্রের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে স্টেট। রাষ্ট্রের প্রধান উপাদান প্রধানত চারটি উপাদান, এক হচ্ছে জনসংখ্যা, দুই নির্দিষ্ট ভূখণ্ড, তিন সরকার এবং চার হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে আমরা রাষ্ট্রের উপাদান, যে প্রধান চারটি উপাদান সম্পর্কে এখন আলোচনা করব। রাষ্ট্রের প্রধান চারটি উপাদানের মধ্যে প্রথমে আসে জনসংখ্যা। জনসংখ্যা রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রধান উপাদান, কারণ শূন্য বিরান ভূমি কখনো রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্রে অবশ্যই জনসংখ্যা থাকতে হবে, তবে জনসংখ্যা কোনো নির্দিষ্ট ধরাবাঁধা সংখ্যা নেই, যে এত হতে হবে, অত হতে হবে, এরকম কোনো সংখ্যা নেই। অর্থাৎ জনসংখ্যা কমও হতে পারে, বেশিও হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ভ্যাটিকান সিটির জনসংখ্যা 792 জন, অন্যদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জনসংখ্যা 190 কোটি, 140 কোটি। তারপর আসে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, যে রাষ্ট্র হতে গেলে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। এই নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু নির্দিষ্ট স্থলসীমা বোঝায় না, নির্দিষ্ট স্থলসীমা, জলসীমা, আকাশ, আকাশসীমা, পাহাড় পর্বত, পাহাড় পর্বতের সীমা, তারপর হচ্ছে নদ নদী সাগর মহাসাগরে সীমা নির্ধারিত থাকবে, সেটাই হবে নির্দিষ্ট ভূখণ্ড। তবে এই নির্দিষ্ট ভূখণ্ড কম হতে পারে, আবার বেশিও হতে পারে। যেমন চীন অনেক বড় একটা রাষ্ট্র, আবার মোনাকো, লুক্সেমবার্গ এগুলো তুলনামূলকভাবে ছোট রাষ্ট্র। তারপরে আমরা আসব সরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান। কোনো রাষ্ট্র পরিচালনার জন্য এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিয়ন্ত্রণের জন্য এবং রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য একজন মুখপাত্রের দরকার বা একজন ব্যবস্থাপকের দরকার। এই ব্যবস্থাপকই হচ্ছে সরকার, অর্থাৎ যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের জনগণের জন্য কল্যাণার্থে বিভিন্ন কাজ করবেন, রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বাহ্যিক শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, তিনি হচ্ছেন, অর্থাৎ রাষ্ট্রনায়ক যিনি, তিনি হচ্ছেন রাষ্ট্রের সরকার। সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং নির্দিষ্ট জনসংখ্যা থাকে, যদি সরকার না থাকে, তাহলে সেটা রাষ্ট্র হবে না। এর পরবর্তী আরেকটা উপাদান হচ্ছে, 4 নম্বর উপাদান, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে কোন চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। যে ক্ষমতার বলে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশটি রক্ষা পাবে এবং দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ সার্বভৌমত্ব হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। যে ক্ষমতার, আমি আবার বলছি, সার্বভৌমত্ব হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতার বলে রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবে এবং দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। কোনো কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের, যদি একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকে, তারপরে জনসংখ্যা থাকে, সরকার থাকে, কিন্তু সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে সেটা রাষ্ট্র হবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন ভারতের পশ্চিমবঙ্গ বা পাকিস্তানের পাঞ্জাব, এগুলো নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, জনসংখ্যা রয়েছে, সরকার রয়েছে, কিন্তু সার্বভৌমত্ব নেই, কাজেই এগুলো রাষ্ট্র নয়। রাষ্ট্র হতে গেলে অবশ্যই সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব হচ্ছে চূড়ান্ত এবং আইনানুগ
ক্ষমতা, যে ক্ষমতার বলে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশটি রক্ষা পাবে বা রাষ্ট্র রক্ষা পাবে এবং রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে এই যে আমরা রাষ্ট্রের প্রধানত চারটি উপাদান আলোচনা করলাম, জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই চারটি উপাদানে যে কোনো একটি উপাদানও যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা রাষ্ট্র হবে না, সেটা হবে অঙ্গরাজ্য বা প্রদেশ। রাষ্ট্র হতে গেলে অবশ্যই এই চারটি উপাদান থাকতেই হবে। এই চারটি উপাদানে যে কোনো একটি যদি না থাকে, অর্থাৎ নির্দিষ্ট বিরান বিরান মরুভূমি কখনো রাষ্ট্র হতে পারে না, আর নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই থাকতে হবে, সরকার তো থাকতেই হবে, আর সার্বভৌমত্বও থাকতে হবে। যদি এই চারটি যে কোনো একটিও না থাকে তাহলে সেটা রাষ্ট্র হবে না। রাষ্ট্রের শ্রেণীবিভাগ নিয়ে আমি একটু আলোচনা করব। রাষ্ট্রের শ্রেণীবিভাগের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে তিন ভাগে ভাগ করেছেন, রাজতন্ত্র এক, দুই অভিজাততন্ত্র, তিন হচ্ছে গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।